আসসালামাইকুম বন্ধুরা, দর্শক, ভিউয়ার্স, আজকে আমরা করব চিকেন মমতাজ। এটা একটা খাওয়া, এটার নাম হলো চিকেন মমতাজ। দই দিলাম, গুদক 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 উইস কোকোমা ইয়র আই ডগ অ্যান্ড স্পেশাল মতরেত দেন হেতার চিকেন শিকলিং মমতাজ দি এ সেন্ডে ফর মুঘল থি দেন। ওকে, হ্যার হুনার ব্লান্ডাত ইয়োগার্ট দেন দিতে হবে ক্রিড পেস্ট, ফিল এক্সাম্পল লক উইথ লক ইঙ্গেফারা। নেই, এগুলো দিন, এগুলো পরে দেবো। ওকে, বয় হাউ ডু ব্লান্ড দ্যাট? বড়া ইঙ্গেফারা, ওকে, সাল্ট আর ইয়োগার্ট। ওকে, বড়া ইঙ্গেফারা, সাল্ট ও ইয়োগার্ট। আর এখানে লবণ মিক্স করা হয়েছে, তারপরে আদা মিক্স করা হয়েছে এবং দই মিক্স করা হয়েছে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, চিকেন মমতাজের প্রস্তুতি চলছে। এখানে আমরা প্রথমে কি করলাম, আমরা নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, বাদাম আর লবণ। এটাকে আমরা সিদ্ধ করতেছি, এটা সিদ্ধ করতে থাকব। এটা সিদ্ধ করার পরে এটাকে একটা পেস্ট তৈরি করা হবে, পেস্টটাই আমরা চিকেন মমতাজের মধ্যে দিব পাক রান্না করার জন্য। হ্যার উই হোল দ্য পো ইয়রা দেলি চিকেন মমতাজ দে টোক বি লক গুড লক ইউডনাত্তার গ্রন শিলে অলিতে সাল উই হোল দ্য পো কুকা দেন ফার্স্ট অর উই কুমাত ইয়রা অ্যান্ড পেস্ট মেট দেন অ্যান্ড ক্রেম মেট দেন ও দেন স্কোবি আনবেন দ্য পো শেরাস রেপ দেন চিকেন মমতাজ। ওকে, পেঁয়াজটাকে সিদ্ধ করা হচ্ছে, সাথে বাদাম আছে, বাদামটাকেও সিদ্ধ করা হচ্ছে। এটাকে ক্রাশ করা হবে, ক্রাশ করে একটা পেস্ট তৈরি করা হবে। দেন লক ক্যান জুটনাত্তার ড্রনশিলে পোলাপো কুকাস দেন নেস্তান ফারিক অফ দে কোমাদ ইয়র অ্যান্ড পেস্ট দেন। চিকেন মমতাজের এখন রান্না শুরু হয়ে গেছে। নিউ কুমার দি ফুড সেটানে দেখতেন চিকেন মমতাজ, তো ওনার টগে দিতে স্মোর মাংসটা এখানে দিয়ে দিয়েছে ভিতরে। এখন এটার মধ্যে বাটা মশলাটা দেওয়া হলো, যেটা আমরা পেস্ট করেছি, পেঁয়াজ, বাদাম, কাঁচামরিচ দিয়ে জিনিসটাকে পাক করা হচ্ছে। নিউ বিহর লাক দেন সেলবা পেস্টের সোমে লক জুডনাত্তার ও গ্রন পাপরিকা নিউ লেগের ইন্ডিতে লগার ব্লড কারিমোম্মা কানেল। আমরা এখন দারচিনি, তেজপাতা, এলাচি এগুলি দেওয়া হলো, তারপরে মাংসটাকে কষাতে হবে। এভাবে চলতে থাকুক, আমাদের সাথে থাকুন। হ্যাঁ, রান্নাটা হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে, দেখতে বেশ সুন্দর লাগতেছে। আশা করি এটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। দেখতে তো খুবই ভালো লাগছে, আমি জানি না টেস্ট করলে কেমন লাগবে, দেখি একটু টেস্ট করে। আমি একটা চামচ দিয়ে একটু ঝোলটা নিই, দেখি। পারফেক্ট দেবা, ইয়েতে গোত,
খুবই মজার হয়েছে, খুবই মজার হয়েছে বলার বাইরে। আপনারা টেস্ট করলে বুঝতে পারতেন। আপনি স্কুলে স্মকা দো স্কুলে নিয়ে উপলে বাদেন যে ওয়ার্ক লিগেন গুড মত নি ক্যান লগা এক্স্যাক্ট সম উই উডে দেন। আপনারাও পাক করতে পারেন এক্স্যাক্ট আমরা যেভাবে করেছি, খুব ইজি রিসিপ্ট। আপনারা একটু ইয়োগার্ট নেবেন, পেঁয়াজ নেবেন, পেঁয়াজ কুচি নেবেন এবং বাদাম নেবেন, এটাকে ক্রাশ করবেন, করে আপনারা মাংসটাকে সাথে দই দিয়ে মাখিয়ে লেখা হয়েছিল ম্যারিনেট করে ওটার সাথে দিয়ে অন্য অন্য মশলা দিয়ে পাক করবেন। আশা করি আপনার কাছে ভালো লাগবে। হোপ পাস নিকোমারাত লগ আদিয়ে নকশম অমনি বিহবার রিসেপ্ট নি ক্যান আলতিত কন্ট্যাক্ট ওস থাক ফর ডগেন গে ওস মেল লাইক স্ক্রিপ এর অ্যান্ড কমেন্ট ও দে লাক ভিডিও উইথিল আন্দ্রা। আপনারা আমাদেরকে লাইক করবেন, শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট লিখে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। হ্যাঁ, খাওয়াটা রেডি হয়ে গেছে, এইভাবেই পরিবেশন করতে হয়। আপনি যতটুকু পরিমাণ নেবেন নিয়ে এভাবে পরিবেশন করতে হবেন। মজা রাখলে অবশ্যই আরও বেশি খাবেন। মতেনে ক্লট নু ডাকসাত এতা আদেশের ইয়েতে গত উত ওক হোপাস নি কুমারাত ইল্লাম ইন ভিডিও পার্সোনাল গে মেয়ের লাইক মেয়ের কমেন্ট মেয়ের সাবস্ক্রিপশন থাক ফর ডগেন। আপনারা আমাকে বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্ট লিখে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।